শরণকালের ভয়াবহ আগুনে বঙ্গবাজারে 4,000-এর বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল 6:10 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় 6.5 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 50টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে লেলিহান শিখাই সব ছাই হয়ে গেলেও সেই ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফটি খুঁজে পাওয়া যুবক বলেন, তাদের পুড়ে যাওয়া অফিসের তিনতলায় নামাজের জায়গা থেকে পেয়েছেন। এটির আশপাশের অন্যান্য বই ও কাগজপত্র পুড়ে গেলেও বুখারী শরীফটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। নামাজ পড়ানো হইতো, আমি ওই জায়গায় ঢুকছি, ওই জায়গায় সব কিছু ঠিক আছে, দেখে দে আশেপাশে সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আর কোরআন শরীফটা একটা মানে ডয়ের উপরে রাখা ছিল, ডয়েরটা আশেপাশে পুড়ে গেছে। তো দেখি তো কোরআন শরীফরা মাশাল্লাহ, এই জিনিসটা আল্লাহর রহমতে অখনো ঠিক আছে, কিচ্ছু হয় নাই। যে খুঁজে পাওয়া বুখারী শরীফ থেকে তখনও আগুনের তাপ অনুভূত হলেও বিন্দুমাত্র ক্ষতি হয়নি।